আসসালামু আলাইকুম। সবার একটি কমন সমস্যা বা মাঝে মাঝে যেই সমস্যাটা সবাই ফেস করে যে ফোন গরম। ফোন গরম হতেই পারে, কিন্তু স্বাভাবিকের তুলনায় যখন ফোনটা বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আমাদের ফোনের জন্য ক্ষতি এবং আমাদের সব দিক দিয়ে কিন্তু ক্ষতি হতে থাকে। তো আজকে আমি আপনাদের ছোটখাটো কয়েকটা টিপস দিব বা কি কি কারণে ফোন গরম হতে পারে এ ধরনের কিছু টিপস দিব, সেগুলো ফলো করলে হয়তো বা আপনার ফোনটা গরমের হাত থেকে বেঁচে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে আমাদের ফোনটি গরম হয় তিনটি কারণে, বেসিক্যালি তিনটি কারণে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ডিসপ্লে পার, একটি হচ্ছে আপনার প্রসেসর, আর একটি হচ্ছে ব্যাটারি। অর্থাৎ আমরা তিন ভাগে আমাদের এই ফোনটাকে গরমের ভাগ করে নিয়েছি। তিন ভাগের মধ্যে একটি হচ্ছে, যদি আমরা ব্যাটারির দিকে আসি তাহলে আমরা দেখবো যে আমরা যখন ফাস্ট চার্জার দিয়ে আমাদের ফোনটাকে চার্জ করি কিন্তু ফাস্ট চার্জার আমার ফোন সাপোর্ট করে না, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা বেশি গরম হয় আর আমাদের ফোনের কিন্তু লোডটা নিতে পারে না। ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যাটারির লাইফ টাইমটাও কিন্তু কমে যেতে থাকে এই ফাস্ট চার্জার ব্যবহারের জন্য। আর যখনই আমরা ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিই তখন কিন্তু পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আমাদের ফোনের চার্জ কিন্তু দ্রুত কমে যাচ্ছে যদি আমাদের ফোনটা ফাস্ট চার্জিং সাপোর্ট না করে থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। সেকেন্ডলি সমস্যাটা হচ্ছে আপনার ডিসপ্লে। ডিসপ্লে এখন অনেক ফোনেই গরম হয়ে থাকে কারণ আমাদের ডিসপ্লের ভিতরে অনেকগুলো পিপিআই থাকে বা অনেকগুলো লাইট থাকে যেগুলো আসলে গরম হয়। ডিসপ্লে স্বাভাবিক গরম হবেই, হালকা পাতলা গরম হতে পারে, কিন্তু যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন কিন্তু বুঝতে পারবেন ডিসপ্লেতে কিছু একটা সমস্যা আছে, যে কারণে আমাদের ডিসপ্লেটাকে অনেক ধরনের সমস্যা দেয় এবং এই সমস্যার কারণেই কিন্তু আমাদের ডিসপ্লেটা অনেক গরম হয়ে যায়। থার্ডলি হচ্ছে আমাদের প্রসেসর। আমাদের প্রসেসর গরম হয় স্বাভাবিক, এটা সব ফোনেই গরম হবে, কিন্তু যখন প্রয়োজনের তুলনায় বেশি গরম হয় বা অতিরিক্ত গরম হয়ে যায় সেটা অবশ্যই ধরে নিতে হবে কোনো একটা প্রবলেম আছে এই প্রসেসরের ভিতরে। তো এখন আমরা জানবো কিভাবে আমাদের ফোনটাকে গরমের হাত থেকে রক্ষা করতে পারি বা আমাদের ফোনটাকে কম গরম রাখতে পারি। তো সেজন্য আমি আপনাকে প্রথম সাজেস্ট করবো, আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহারের সময় চার্জে লাগাবেন না বা চার্জে লাগানোর সময় আপনি ব্যবহার করবেন না বা চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না। এখন কিন্তু আমাদের ফোনগুলো চার্জে লাগিয়ে অনেকেই ব্যবহার করি, অনেকেই গেমিং করি। তো আমাদের ফোনটা যখন আমরা চার্জে লাগিয়ে রাখি তখন কিন্তু ফোনটা আমাদের ব্যাটারি গরম হচ্ছে, এমনিই ব্যাটারি গরম হচ্ছে, চার্জ নিচ্ছে। সেকেন্ডলি আমরা যখন গেম প্লে করতেছি বা আমরা যখন ফোনটা ব্যবহার করতেছি সেখানে প্রসেসরের উপর প্রেসার পড়তেছে, প্রেসার পড়ার কারণে প্রসেসরটাও গরম হইতেছে। তো এখন যদি আমরা কোনো গেমিং করি, গেমিং তো ইন্টারনেট ছাড়া করা যায় না, সেখানে যদি আমরা ইন্টারনেটটা অন করি তাহলে কিন্তু আরও বেশি হিট জেনারেট করতেছে, কারণ একসাথে তিনটা কাজ করতেছে, যার কারণে কিন্তু আপনার ব্যাটারির লাইফ টাইমটাও কমে যেতে পারে, আপনাদের ফোনেও অনেক সমস্যা দিতে পারে, অনেক সময় শর্ট সার্কিটও হয়ে যেতে পারে, মাদারবোর্ড বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিসের শর্ট সার্কিট হয়ে যেতে পারে। যদিও শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে হয়ে যেতে পারে, বলা যায় না, হয়ে যেতে পারে। তো সেজন্য আমি আপনাকে সাজেস্ট করবো যখন ফোনটা চার্জ দেবেন অন্তত সেই সময়টাকে ব্যবহার না করার জন্য। এরপর আমরা কিছু সমস্যা ফেস করে থাকি, যেটা হচ্ছে কমন সমস্যা যে আমাদের ফোনটা যখন আমরা ডাটা কানেকশন দিই তখন কিন্তু আমাদের ফোনটা বেশি গরম হয়, যখন আমরা ওয়াইফাই ব্যবহার করি তার থেকে বেশি গরম। এটা স্বাভাবিক গরম হবেই কারণ ইন্টারনেট যেহেতু নিয়ে আসতেছে, আর আপনার তার থেকে বেশি গরম হবে যখন আপনি দেখবেন আপনার এলাকার আশেপাশে বা আপনি যেখানে ফোনটা ব্যবহার করতেছেন সেখানে যদি ইন্টারনেট সিস্টেমটা অনেক দুর্বল হয়ে থাকে তখন কিন্তু আমাদের ফোনটা গরম হয়ে যায়। এটা খুব নর্মাল একটা জিনিস, এটা সব ফোনেই গরম হবে, এটা কোনো ফ্যাক্ট না। তো আর একটা সমস্যা হচ্ছে যে আপনি আপনার ফোনটা যখন ব্যাটারি কমে আসবে বা চার্জ কম থাকবে তখন আপনি ফোনটা কম ইউজ করবেন। আপনি খেয়াল করে দেখবেন যখন আপনার ব্যাটারির চার্জটা শেষের দিকে আসতেছে তখন কিন্তু আপনার ফোনটা হেভি পরিমাণ হিট হচ্ছে আর আপনার ফোনটা কিন্তু প্রচুর ল্যাগিংয়ে দেখা দিবে। তো আপনি যখন আপনার ফোনের চার্জ শেষ হয়ে আসবে বা শেষের দিকে আসবে অবশ্যই আপনার ফোনটাকে কম ব্যবহার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারির লাইফ টাইমটাও বেড়ে যাবে আর আপনার ফোনটা ঠান্ডাও থাকবে। আর একটা জিনিস আপনি অ্যাভয়েড করতে পারবেন বা এই জিনিসটা অ্যাভয়েড করলে আপনার অবশ্যই ফোনটা অনেক পরিমাণ ঠান্ডা থাকবে এবং অনেক পরিমাণ সেফ থাকবে, সেটা হচ্ছে ব্যাক কভার। আপনি ব্যাক কভার ইউজ করবেন না, তাহলে দেখবেন আপনার ফোনের লাইফ টাইমও বেড়ে যাচ্ছে, ব্যাটারির লাইফ টাইম বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি আপনার ফোনটা ভালো পারফরমেন্স করতেছে, সব দিক দিয়ে অ্যানাপ আর কি অনেক ভালো কাজ করতেছে। এক কথায় বলবো আপনি ব্যাক কভারটা ইউজ করবেন না, তাহলে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন, আপনার ফোনটি থেকে কোনো ধরনের গরমের দেখাও পাবেন না আপনি। আরেকটি সমস্যা আছে, আমরা কিন্তু যখন আমাদের ফোনটাকে ব্যবহার করি রিসেন্ট অনেকগুলো ফাইল থাকে বা রিসেন্ট যে অপশনটা থাকে আমাদের ফোনে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের রান করে যখন আমরা ফোনটা ব্যবহার করি। আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের ফোনে রাখবো না, তাহলে আমাদের ফোনটা ঠিকঠাক থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ডেও কোনো ধরনের অ্যাপ্লিকেশন কাজ করবে না। অবশ্যই আমরা আমাদের পুরনো অ্যাপ্লিকেশন বা যেগুলো প্রয়োজন না সেগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করে দেবো, আর রিসেন্ট যেই অপশনগুলো থাকে বা রিসেন্ট যেই অ্যাপ্লিকেশনগুলো থাকে আমরা পূর্বে রান করেছি সেগুলো থেকেও আমরা সেই রিসেন্টগুলো ক্লিয়ার করে দেবো, তাহলে আমাদের ফোনটা ঠান্ডা থাকবে আর আমাদের ফোনের উপরে তেমন প্রেশারও পড়বে না। আর একটা সমস্যা হতে পারে, এটা সবারই, অফিসিয়ালি যখন আপনার ফোনটা আপডেট হবে বা আপডেটস হবে, আপডেট দেওয়ার পর দেখবেন মাঝে মাঝে গরম হয়,
তো এটার জন্য কোনো সমাধান নেই, কারণ এটা যেহেতু কোম্পানি থেকেই দিতেছে, নেক্সট আপডেটের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এছাড়া আপনার করার কিছু নেই। এখানে দেখবেন অনেক সময় আপডেট আসার পর ফোনটা প্রচুর পরিমাণে গরম হচ্ছে, প্রচুর ল্যাগিং দেখা দিচ্ছে এবং প্রচুর পরিমাণ আপনার ফোনটা দেখবেন চার্জ বার্ন করছে। তো এটা আসলে অফিসিয়ালিভাবে তাদের যেহেতু আপডেটের কারণে হয়েছে, এটা আপনার বাইরে কোনো সমস্যা না, এটা আপনার নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের ফোনটা কিছুটা হলেও গরমের হাত থেকে কমে আসবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।